রেজাল্ট অনেকটা একটু আগে এগিয়েছিলাম, কিন্তু সার্টিফিকেট পেতে বা বিলম্ব হলো কেন? ওদের পদ্ধতিগত বিষয় ছিল, তার জন্য একটু ডিলে হয়েছে, তার জন্য সার্টিফিকেট পেয়েছি। এখানে আরো এক ঘন্টা দু ঘন্টা লেট হতো, অসুবিধা কিছু ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবির সম্পর্কে মন্তব্য করা আর আজকের দিনে আর এসব মন্তব্য না করাই ভালো, নিজেকে বিরত রাখলাম। ডাক্তার দেখান, ডাক্তার দ্রুত আরোগ্য কামনা করছি। দেশে বিজেপি তুলনামূলক সত্তা সমর্থন রেজাল্ট করেনি, রাজ্যও করেনি, কাঁথিতে সাফল্য এলো, এদের রহস্যটা দেশে প্রত্যাশাতো কি হয়েছে হয়নি সেটা বিষয়টা পার্টি সর্বোচ্চ স্তরে পর্যালোচনা করবে, সেটা এখানে আমাদের বলার বিষয় না। রাজ্যের ক্ষেত্রেও একই কথা বলব, সেটাও রাজ্য স্তরে বসে পর্যালোচনা হবে। কাঁথি আমরা প্রথম দিনই বলেছিলাম, আমরা যেদিন ভোট ঘোষণা হয় বা যেদিন প্রার্থী ভোট ঘোষণা হয় বা তারও আগে থেকেই আমাদের বক্তব্য ছিল, আমরা কাঁথি আসন মোদিজিকে এবারে উপহার দেব, সাতটি বিধানসভা জিতে উপহার দেবো, এটা প্রতিশ্রুতি ছিল। কিন্তু আমরা একটু পিছিয়ে পড়েছি, একটি বিধানসভায় আমরা কোটা সুর পারলাম না প্রতিশ্রুতি রাখতে, বাকি ছটা বিধানসভা আমরা জিতেছি। ভোটারদের আমার অসংখ্য মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাদের আশীর্বাদ পাশে করে আগামী দিনে তাদের সেবা করতে চাই।